মালেগর আঞ্চলিক নদওয়ার বয়তুল মালের ত্রাণ বন্টন, জাকাত প্রদান করে আত্মশুদ্ধির আহ্বান। প্রতিনিধি ফকিরা বাজার, 3 জুলাই। উত্তর পূর্ব ভারতের অন্যতম ধর্মীয় সংগঠন নদওয়াতুত তামিরের প্রধান মাওলানা ইউসুফ আলী এবং মহাসচিব প্রাক্তন বিধায়ক আতাহুর রহমান মাজার ভূঁইয়ার নির্দেশ মর্মে উত্তর পূর্ব ভারত সহ সীমান্ত জেলা করিমগঞ্জের প্রতিটি আঞ্চলিকে বয়তুল মাল তহবিল থেকে বন্যাপীড়িতদের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং নগদ টাকা বণ্টন করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে আজ উত্তর করিমগঞ্জের মালেগড় আঞ্চলিকের উদ্যোগে বয়তুল মাল বণ্টন করা হয়। মালেগড় আঞ্চলিকে প্রায় 1 লক্ষ টাকার সামগ্রী সহ কিছু নগদ অর্থ প্রদান করেন আঞ্চলিকের কাজিয়ে শরীয়ত মাওলানা ইমদাদুর রহমান, সম্পাদক শিক্ষক জুবাইর আহমেদ সহ অন্যান্যরা। 2 কিলো চানা, 2 কিলো পেঁয়াজ, 1 কিলো আলু সহ বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় সামগ্রী বণ্টন করেন। এছাড়াও আরও কিছু দরিদ্র ব্যক্তিদের মধ্যে নগদ 1000 টাকা করে প্রদান করেন আঞ্চলিকের কর্মকর্তারা। এদিন মালেগড় আঞ্চলিকের কুড়িখালায় বয়তুল মাল বণ্টনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আঞ্চলিকের কাজিয়ে শরীয়ত মাওলানা ইমদাদুর রহমান সহ অন্যান্যরা। আমরা মালেগড় আঞ্চলিক এই বছর বয়তুল মাল প্রায় 1 লক্ষর মতো কালেকশন হয়েছে। এর মাঝে আমরা উপরে থেকে যে নির্দেশ আইছি 80% আমরা বণ্টন করতাম। ও হিসাবে আমরা বিভিন্ন এলাকার থেকে এই কালেকশন করছি। বর্তমানে আমরা কুড়িখালার এলাকাত আছি। ওখানো বইয়া এই এলাকার যে টাকাগুলো আসিল সংগ্রহ করছিলাম, এর মাঝের 80% আমরা আজকে বণ্টন করিয়া দিয়ার ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করতাম। এবং যারা দিছই তারার লাগিও আমরা দোয়া করিয়ার আল্লাহ আরও বেশি বেশি দেওয়া তৌফিক আল্লাহ দিতা। এবং যারা নিরা তারার লাগিও দোয়া করিয়া আল্লাহ তালা তারার গরিবিয়ে দূর করতা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেক বৎসরও নিয়ে এই বৎসরও আমরা মালেগড় আঞ্চলিকও প্রায় 1 লক্ষ টাকা আমরা কালেকশন করছি। তার থেকে 80% আমরা 80,000 টাকা বিভিন্ন স্থানও আমরা বণ্টন করবো। যেমন কুড়িখালা, গন্ধক, বাহুবল, লাথু, ফাথু এই অঞ্চল আর এই এলাকার মধ্যে এই টাকাগুলো বণ্টন করাইব। আজকে মানে একমাত্র খালি কুড়িখালার এখন মানে আমরা কুড়িখালার যে টাকাগুলো ওগুলা দিয়ে আমরা রেশন সামগ্রী মানে ক্রয় করিয়া আমরা বণ্টন করি আর।